হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রী, তোমাদের সবাইকে আমার অনলাইন টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। প্রিয় ছাত্র ছাত্রী, আজকে আমরা আবার পড়ব পাঠ 3, অরণ্যে শুভ্র। পাঠ 3, অরণ্যে শুভ্র। আমরা প্রথম একদিন পড়ে নিয়েছি গল্পটি অরণ্যে শুভ্র। এই গল্পটির শেষে আমরা দেখতে পেয়েছি কতগুলি প্রশ্ন আছে, আমরা একটু দেখে নিই। আমরা এই প্রশ্নগুলি আমরা উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব, আমরা সবাই মিলে এই প্রশ্নগুলি আমরা উত্তর দেব। তাহলে আমরা দেখে নিই কী কী প্রশ্ন আছে। এখানে বলা হয়েছে আমাদের উত্তর দাও। আমরা ভালো করে পড়েছিলাম, বুঝেছিলাম গল্পটি অরণ্যে শুভ্র। প্রথম বলা হচ্ছে শুভ্র কেন অরণ্যে গিয়েছিল। আমরা গল্পটি ভালো করে পড়েছিলাম, শুভ্র কেন অরণ্যে গিয়েছিল, তাহলে আমরা কি বলবো? আমরা জানতাম সবাই যে একটি খরগোশের পিছনে দৌড়তে 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 সে অরণ্যে গিয়েছিল। তাহলে আমরা কি বলবো, শুভ্র কেন অরণ্যে গিয়েছিল? শুভ্র একটি খরগোশের পিছনে দৌড়তে দৌড়তে অরণ্যে গিয়েছিল। কেন অরণ্যে গিয়েছিল? শুভ্র একটি খরগোশের পিছনে দৌড়তে দৌড়তে অরণ্যে গিয়েছিল। তারপর আরেকটি প্রশ্ন আছে, অরণ্যে শুভ্রের সাথে কার দেখা হয়েছিল? অরণ্যে বলতে জঙ্গলের মধ্যে শুভ্রর সাথে কার দেখা হয়েছিল? তাহলে আমরা দেখেছিলাম একটি ধনেশ পাখির দেখা হয়েছিল। তাহলে আমরা বলবো অরণ্যে শুভ্রের সাথে একটি ধনেশ পাখির দেখা হয়েছিল। এখানে বলা হয়েছে অরণ্যে শুভ্রের সাথে কার দেখা হয়েছিল? অরণ্যে শুভ্রের সাথে একটি ধনেশ পাখির দেখা হয়েছিল। শুভ্র কেন অরণ্যে গিয়েছিল? শুভ্র একটি খরগোশের পিছনে দৌড়তে দৌড়তে অরণ্যে গিয়েছিল। অরণ্যে শুভ্রের সাথে কার দেখা হয়েছিল? উত্তর, অরণ্যে শুভ্রের সাথে একটি ধনেশ পাখির দেখা হয়েছিল। তারপরে প্রশ্নটি হলো, ধনেশ পাখি শুভ্রকে কি বলেছিল? ধনেশ পাখিটি শুভ্রকে কি বলেছিল? কারণ আমরা দেখেছিলাম গল্পটির মধ্যে শুভ্র যখন জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে ফেলেছিল, তখন সে কাঁদতে শুরু করেছিল। এমন সময় একটি ধনেশ পাখির দেখা তার সঙ্গে হয়েছিল। ধনেশ পাখিটি তাকে বলেছিল, ওগো খোকা, তুমি কী কারণে কাঁদছো, তোমার কি হয়েছে? তখন শুভ্র এরকম বলেছিল যে আমি ঘরে ফেরার পথ আমি হারিয়ে ফেলেছি, আমি বাড়িতে ফিরতে পারছি না, আমি বাড়িতে যেতে পারছি না, রাস্তা আমি হারিয়ে ফেলেছি। তখন ধনেশ পাখিটি তাকে বলেছিল, তুমি একটু ভয় করবে না, আমি তোমার সাথে তুমি আমার সাথে গাছের মধ্যে থাকতে পারবে, এরকম বলেছিল এই ধনেশ পাখিটি, তুমি গাছের মধ্যে আমার সঙ্গে থাকতে পারবে। এখানে প্রশ্ন করা হচ্ছে, ধনেশ পাখি শুভ্রকে কি বলেছিল? তাহলে ধনেশ পাখি শুভ্রকে কি বলেছিল? ধনেশ পাখি শুভ্রকে বলেছিল, তুমি একটুও ভয় করবে না, তুমি আমার সাথে গাছের মধ্যে থাকতে পারবে। তাহলে আমরা কি বলবো, ধনেশ পাখি শুভ্রকে কি বলেছিল? ধনেশ পাখি শুভ্রকে বলেছিল, তুমি একটুও চিন্তা করবে না, তুমি একটুও ভয় করবে না, তুমি আমার সাথে গাছের মধ্যে থাকতে পারবে। তারপরের প্রশ্ন হলো, জলাশয়ে শুভ্র কি কি পাখি দেখতে পেল? জলাশয়ের মধ্যে জলাশয়ে শুভ্র কী কী পাখি দেখতে পেলো? তো আমরা দেখেছিলাম একটি জলাশয়ের পাশে সে বসেছিল বিশ্রাম নেওয়ার জন্য। যখন সে ঘুরতে ঘুরতে এরকম রাস্তা খুঁজে পাচ্ছে না, তখন সে একটি হঠাৎ জলাশয় পেয়েছিল, মানে একটি পুকুরের মতো একটি জিনিস একটি পেয়েছে, সেখানে অনেক জল ছিল, সেটির পাশে সে বসে বিশ্রাম নিয়েছিল, মানে রেস্ট নিয়েছিল। সে জলাশয় থেকে দেখতে পেয়েছিল মাছরাঙা একটি পাখি ছিল, মাছরাঙা, পানকৌড়ি, বক, এরকম আরও অনেক পাখি ছিল এই জলাশয়টির মধ্যে। তাহলে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, জলাশয়ে শুভ্র কি কি পাখি দেখতে পেল? আমরা বলতে পারবো জলাশয়ে শুভ্র মাছরাঙা, পানকৌড়ি, বক ইত্যাদি পাখি বলতে আরও অনেক পাখি ছিল, ইত্যাদি পাখি দেখতে পেল। জলাশয়ে শুভ্র কি কি পাখি দেখতে পেল? জলাশয়ে শুভ্র এই মাছরাঙা, পানকৌড়ি, বক ইত্যাদি পাখি দেখতে পেল। হয়ে গেল উত্তর। তারপরের প্রশ্ন হলো, হরিণের কথা মতো শুভ্র অরণ্যে থাকলে কার সাথে দেখা হতো? হরিণও বলেছিল শুভ্রকে এই অরণ্যের মধ্যে থাকার জন্য। তখন যদি শুভ্র থাকতো এই অরণ্যের মধ্যে, এই জঙ্গলের মধ্যে, আরও কী কী পশুর সঙ্গে, আরও কী কী প্রাণীর সঙ্গে তার দেখা হতো? এরকম বলেছিল এই যে, তুমি আমার সঙ্গে অরণ্যে থাকতে পারবে, আমার সঙ্গে এরকম অনেক এখানে এই খরগোশ আছে, সজারু আছে, শুকর আছে, প্রচুর প্রাণী আছে, আমরা সবাই তোমাকে আদর করে রাখবো, এরকম শুভ্রকে বলেছিল এই হরিণটি।
তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে, হরিণের কথা মতো শুভ্র অরণ্যে থাকলে কার কার সাথে দেখা হতো? তাহলে কার কার সাথে দেখা হতো? খরগোশ, সজারু, শুকর, এরকম প্রচুর প্রাণী বা ইত্যাদি প্রাণী। কার কার সঙ্গে দেখা হতো? খরগোশ, সজারু, শুকর ইত্যাদি এরকম প্রাণীর সঙ্গে তার দেখা হতো। তাহলে অরণ্যে থেকে শুভ্র কার সাথে গড়ে গড়ে এসেছিল? ওই অরণ্যের মধ্যে একজন দাদুকে পেয়েছিল, বলভদ্র দাদু তাদের গ্রামের, সেই দাদুকে সে পেয়েছিল এবং দাদুর সাথে সে ঘরে ফিরে এসেছিল। তাহলে অরণ্য থেকে শুভ্র কার সাথে ঘরে ফিরে এসেছিল? অরণ্য থেকে শুভ্র বলভদ্র দাদুর সাথে ঘরে ফিরে এসেছিল। তাহলে আমরা আরেকবার দেখি আমরা সবগুলি প্রশ্ন আমরা উত্তর দিতে পারি কি না, তোমরাও চেষ্টা করবে এবং একটু অডিও রেকর্ডিং করে দেখবে সবগুলি প্রশ্নের উত্তর দিতে পারছো কি না। শুভ্র কেন অরণ্যে গিয়েছিল? শুভ্র একটি খরগোশের পিছনে দৌড়তে 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 অরণ্যে গিয়েছিল। অরণ্যে শুভ্রের সাথে কার দেখা হয়েছিল? অরণ্যে শুভ্রের সাথে একটি ধনেশ পাখির দেখা হয়েছিল। ধনেশ পাখি শুভ্রকে কি বলেছিল? ধনেশ পাখি শুভ্রকে বলেছিল, তুমি একটু ভয় করবে না, তুমি আমার সাথে গাছের মধ্যে থাকতে পারবে। জলাশয়ে শুভ্র কি কি পাখি দেখতে পেল? জলাশয়ে শুভ্র মাছরাঙা, পানকৌড়ি, বক ইত্যাদি পাখি দেখতে পেল। হরিণের কথা মতো শুভ্র অরণ্যে থাকলে কার সাথে দেখা হতো? হরিণের কথা মতো শুভ্র অরণ্যে থাকলে খরগোশ, সজারু, শুকর প্রচুর প্রাণীর সঙ্গে দেখা হতো। অরণ্য থেকে শুভ্র কার সাথে ঘরে ফিরে এসেছিল? অরণ্য থেকে শুভ্র বলভদ্র দাদুর সঙ্গে বা বলভদ্র দাদুর সাথে ঘরে ফিরে এসেছিল। এবং নিচে একটি বলা হচ্ছে আমাদেরকে, ভেবে বলো, ভেবে বলো, আমরা চিন্তা করে বলবো। অরণ্যে কি কি থাকে? তোমরাও চিন্তা করে বলবে। জঙ্গলের মধ্যে, অরণ্য বলতে জঙ্গল, জঙ্গলের মধ্যে কি কি থাকে? একটি বলে দিয়েছি, অরণ্যে ছোট বড় গাছপালা থাকে। অরণ্যে কি কি থাকে? অরণ্যে ছোট বড় গাছপালা থাকে। তারপর দুই নম্বরে আমরা কি আরও কি বলতে পারবো? অরণ্যে ছোট বড় পশু থাকে, অরণ্যে ছোট বড় পাখি থাকে। তার মানে অরণ্যে কি থাকে? ছোট বড় পাখি থাকে, অরণ্যে ছোট বড় পশু থাকে, অরণ্যে ছোট বড় গাছপালা থাকে। তাহলে ছাত্র, আজকে আমরা এখানে শেষ করে দিয়েছি, আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, তোমরা সবাই বলার চেষ্টা করবে এই প্রশ্নগুলির উত্তর তোমরা বলতে পারো কি না।